করোনা টিকাকরণে আবারও শীর্ষে ভারত মহামারী করোনা নামক ভাইরাসের টিকাকরণে দুশো কোটির মাইল ফলক ছিল ভারত রবিবার টুইট করে দেশবাসী এবং সকল স্বাস্থ্যকর্মী চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে তিনি লিখেন ভারতের কোভিড টিকাকরণ একশো নিরানব্বই কোটি ছিয়ানব্বই লাখের গন্ডি ছড়িয়েছে আমার সকল স্বাস্থ্যকর্মী চিকিৎসক নার্স প্রথম সারির যোথা বিজ্ঞানী এবং দেশবাসীকে অনেক অনেক অভিনন্দন জানাই সকলের সম্মিলিত প্রয়াসে আজ এ সাফল্য এসেছে গর্ববোধ করছি তাদের জন্য যারা দেশকে দুশো কোটি ভ্যাকসিনেশনের মাইল ফলক ছুতে সাহায্য করেছে করোনার বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে ভারতের স্বাস্থ্যমন্ত্রী

নেই ভারত এখনো পর্যন্ত বারো থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের জন্য ছয় কোটি একচল্লিশ লক্ষেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে রিপোর্ট নিউজ